ফ্রোর ফোরি মাটিতে কিলালাম লো লাল টুটার সাদা দাতি ইলাহা নাশিও না মুস্কি হাসি দি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিরাজ আনলিমিটেড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিরাজ আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটার মতো যদি আপনারা এডিটিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটার মতো এডিটিং শিখতে চাইলে আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপস। অ্যাপসটা আপনারা সবাই চিনেন, অ্যাপসটার নাম হচ্ছে ক্রাইন মাস্টার। তো আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন। তবে আপনারা প্লে স্টোর থেকে যদি এই অ্যাপসটা ডাউনলোড করে ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু ভিডিওতে অ্যাপসের লোগো কিন্তু থেকে যাবে। তো আপনারা যদি আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করেন তাহলে আপনারা যখন ভিডিও এডিটিং করবেন এই অ্যাপসটা দিয়ে তখন এই অ্যাপসটার ওয়াটারমার্ক থাকবে না। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যায়। তো আপনারা অ্যাপসটা ওপেন করবেন, তারপর আপনারা এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 9.16 উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, তো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ভিডিওটা যতটুকু আপনারা ব্যাকগ্রাউন্ডটা ততটুকু বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটা হচ্ছে মাত্র 9 সেকেন্ড, তো আমি 9 সেকেন্ড করে নিয়েছি। তারপর আপনারা এখানে দেখুন লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, তো আমি ওই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, তারপর আপনাদের ভিডিওটা ফুল স্ক্রিন করে দেবেন এভাবে। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম, তারপর আপনারা মিলে দেখবেন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি ব্যাকগ্রাউন্ড ছোটো বা বড়ো হয় তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সমানভাবে। তো আমি সমানভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট আছে, তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, ভিডিওতে যতগুলো আপনারা কালার সিলেক্ট করবেন অতগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের দাব বানাই দেবো আপনাদেরকে। তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এখানে দেখুন কে সিনেমা একটা অপশন আছে, এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে 3 নম্বর একটা অপশন আছে, স্লিপড অ্যাড প্লে হেড। তো এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের একটা দাব হয়ে যাবে। তো আপনার ভিডিওতে যতগুলো কালারিং সিলেক্ট করতে চান অতগুলো দাব আপনারা এইভাবে করে নেবেন। আমি এতগুলো দাব করে নিচ্ছি, তো আমি 4টা কালার ভিডিওতে সিলেক্ট করে আপনাদের দেখাবো। তো আমি 4টা দাব করে নিচ্ছি এখানে, তারপর আপনাদেরকে এই দাবগুলোতে কালারিং বসাতে হবে। তো আপনারা কীভাবে বসাবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আপনারা আবার ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আপনারা প্রথমে যে কালারটা দিতেছেন আপনাদের ভিডিওতে তো ওই কালারটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন অনেক রকম কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে কোনো কালার কিন্তু আপনারা পিছনে দিতে পারবেন। তো আমি প্রথমে লাল একটা কালার দিচ্ছি, তো আমার প্রথম অপশনে কিন্তু আমি লাল কালার দিয়ে দিচ্ছি। তারপর পরের অপশনটা আপনি আবার ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এই অপশনটায় যে কালারটা বসাবো ওই কালারটা বসানোর জন্য আমি আবার এই আইকনটায় ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখানে কালার বসাবো, তো এখানে আপনারা যে কোনো কালার বসাতে পারবেন। তো আমি আবার একটা কালার দিচ্ছি, হলুদ কালার দিচ্ছি, তো আমি হলুদ কালার দিলাম। তো এভাবে আপনারা প্রত্যেকটা দাপে কিন্তু কালার সেটিং করতে হবে। তো আমি আবার আরেকটা কালার দিচ্ছি এখানে, তো আপনারা এভাবে কালার সিলেক্ট করে নেবেন। তারপর আমি পরের দাপে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, তো আমি এই দাপে এই কালারটা দিচ্ছি। তো আমার ভিডিওটাতে কিন্তু এখন 4টা কালার সিলেক্ট করা হয়ে গেছে। তো এই কালারগুলো আমি পিছনে শো করাতে হলে আমি আবার ভিডিওর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু উপরে টানবো, তারপর এখানে দেখুন ক্রোমাকি নামে একটা অপশন আছে, তো আমি ক্রোমাকির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর যে দেখুন এখানে ইনেবল নামে একটা অপশন আছে, ইনেবলটা আমি এখান থেকে অন করে দেব। অন করার পর আমি এই অপশনটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে সবচেয়ে সবুজ যে কালারটা পাবেন ওই কালারটার উপরে সিলেক্ট করে দেবেন। তো আমি এই কালারটা পাইছি সবচেয়ে সবুজ, তো আমি এই কালারটার উপরে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা এই অপশনটায় ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদেরকে এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড মিলিয়ে নেবেন, আপনাদের ভিডিওর সাথে কালারের সাথে মিলিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা এভাবে বাড়িয়ে কমিয়ে ভিডিওর সাথে মিলিয়ে নেবেন, তো আমি মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে ভিডিওটা আমি ওপেন করে দেখাইতেছি। তো ওপেন করার জন্য আপনারা এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। দেখুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ
ওকে হয়ে গেছে। তো দেখুন, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মাত্র চারটা ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করে দেখাইছি, তো আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমার ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে, এখন একটার পর একটা কালার কিন্তু আমার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতেছে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও এভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তারপর ভিডিওটার কালার যদি আপনারা আরও সুন্দর করতে চান পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার, তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা বাড়িয়ে কমে কিন্তু আপনারা ভিডিওর কালার কিন্তু আরও সুন্দর করে নিতে পারবেন। তো এভাবে আপনারা বাড়িয়ে কমে ভিডিও কালার সুন্দর করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা দেখাইতেছি। বন্ধুরা দেখুন, এগুলো বাড়ানোর পর দেখুন আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু আর একটু ভালো হয়েছে। তো এভাবে আপনারা সবগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এভাবে আপনারা যে কোনো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা কিভাবে গ্যালারিতে সেভ করবেন। তো আপনারা ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হলে এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো রেগুলেশন, 720 MP, 1080 MP। তো আমি আমার সবগুলো ভিডিও কিন্তু 1080 আমি কিন্তু গ্যালারিতে সেভ করি। তো আপনারা এখান থেকে যে কোনো রেগুলেশনে আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন ভিডিও। তো ভিডিও সেভ করতে হলে আপনারা এক্সপোর্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।